আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির হোসেন, সহকারী মৌলানা জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা। অনলাইন ভিত্তিক আজকে ক্লাস হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি সকলে ভালো আছো, ভালো থাকো, আমি তোমাদের সেই কামনা করি। আজকে তোমাদের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমাদের বিষয় হচ্ছে কোরআন মাজিদ, ষষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে গোসল সম্পর্কে। আমরা আলোচনা করব গোসল সম্পর্কে। আমরা খেয়াল করি, তোমাদের এই চ্যাপ্টারটা হলো 44 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা। 44 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা এই চ্যাপ্টারটা তোমরা খুলে দেখবে যে গোসল সম্পর্কে। তা আমরা আগে জেনে নিই গোসলটা কী জিনিস। গোসল শব্দের তোলো ধৌত করা, পবিত্রতা অর্জন করা। আমরা শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য, শরীরকে সুস্থতা রাখার জন্য দৈনন্দিন যে গোসল করে থাকি এটাকে গোসল বলা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য পানি ঢেলে, শরীরে পানি ঢেলে শরীর ধৌত করাকে গোসল বলে। তা আমরা লিখব এই গোসল। এই গোসল শব্দটা আরবি শব্দ। এই গোসল শব্দটা কোরআনে এসেছে, হাত্তা তাকতা সিলুরু, অর্থাৎ তোমরা ভালোভাবে ধৌত করো। আমরা দেখব তাকতা সিলু একটা শব্দ রয়েছে, এই শব্দটা আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো। সে প্রশিক্ষার্থীরা তোমরা আমার দিকে ভালো করে ফলো করো, মনোযোগ দাও। দেখো আমরা বলি কি লিখছি, আমরা লিখেছি তাক তা সিলুর। আমরা লিখেছি তাকতা সিলুর। এই শব্দটার সাতটা ব্যাখ্যা হয়, তা আমরা খেয়াল করব। প্রথমে আমরা লিখব সিগা, সিগা বহস বা মাসদার মাদা জিন্স এবং সর্বশেষ হল মানা। সুপ্রিয় বন্ধুরা, তোমরা আমরা দেখব একটা শব্দের সাতটা বিশ্লেষণ হয়। তো সাতটা বিশ্লেষণ প্রথমে আমরা দেখব তাকতা সিলুনা। তাকতা সিলুনা কোন শিখা শেষদা তোমরা শব্দটা পাইবা কোরআনে, শুধু তাকতা সিলু লেখা আছে, নুনটা নাই, কিন্তু নুনটা হবে যখন এটা আসলে মূল ছিল তাকতা সিলুনা। এই তাকতা সিলুনা শিখাটা হলো জমায়ে মুজাক্কারে হাজার, জমায়ে মোজাক্কারে হাজার, এটা 9 নম্বর শিখাটা, এটা 9 নম্বর শিখা জমায়ে মোজাক্কারে হাজার। বস হলো এসবাব, বস হলো এসবাব পেলে মোজারে মাফ, বস হলো এসবাব ফেলে মোজারে মারুফ, বা বলো বাবে ইফতে আল, বাবে ইফতে আল, বা বলো বাবে ইফতে আল। এই বাবের বৈশিষ্ট্য হলো, বাবে ইফতে আলের বৈশিষ্ট্য হলো ফা এবং অ্যাঙ্কেলমার মাঝখানে তা থাকা, ফা এবং অ্যাঙ্কেলমার মাঝখানে তা থাকা। দেখো তাকতা ছিল না, এদের এদের ফা কালমা এবং অর্থাৎ সিন কালমা, সিন আইনকালমার মাঝখানে তা থাকা, এইভাবে বৈশিষ্ট্য বাবে ইফতে আলু। তাহলে তুমি লেখবা ইগতে সাল, ইগতে
সাল মাছ ধরলে উত্তেজনা, তো মাছ ধরার পর সেটা আই ফ্লাম থাকা প্রথমে আমরা আই ফ্লাম দিয়ে দিলাম হাল এক্ষেত্রে সাল। সুক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখো আমরা লিখলাম মাছ ধর হলো আল ইকিতে সাল কিভাবে হয়েছে ফা তা আইন আলি ফ্লাম আলি ইফতে আলুন ইকিতে সাল। এখন এইভাবে বৈশিষ্ট্য ইকিতে সাল ফাইভ আইন তুলনার মাঝখানে তা থাকা আমরা লিখলাম গাইন এবং সিনের মাঝখানে তা থাকা লিখলাম আর মাছ ধরের বৈশিষ্ট্য হলো আলি ফ্লাম থাকা। শিক্ষার্থীরা মাছ ধরের আলি ফ্লাম বৈশিষ্ট্য আলি ফ্লাম থাকে এই জন্য আমরা প্রথমে শুরুতে আলি ফ্লাম লাগিয়ে দিয়েছি। আবার দেখো তোমরা দেখো আমরা আলি ফ্লামটা বুঝতে পারলাম দেখো ইফতে আলুন ইফতে সরুন এখানে যতটা বড় না এখানে ততটা বড় না দেখো আলিফ ফা তা আইন আলিফ লাম আবার ছয়টা বড় এখানে ছয়টা আলিফ গাইন সিন আলিফ গাইন তা সিন আলিফ লাম। এখন মাছ ধরার বৈশিষ্ট্য হলো আলিফ লাম থাকো প্রথমে এই আলিফ লামটা আমরা লাগাই দিলাম আলিফ লাম। এখন সুপ্রিয় বন্ধুরা আমার এখন দেখো তো মাদ্দা মানে মূলক মাদ্দা মানে কি মাদ্দা অর্থ হলো মূলক এই এই শব্দটা মূলক কি এই শব্দটা দেখো তো বন্ধুরা এই শব্দটা মূলক কি ফা আইন লাম তিনটা করে ফা আইন লাম এই তিনটা এই শব্দটার বরাবর এই তিনটা অক্ষর বরাবর যেই বর্ণগুলি আছে এটাই তোমাদের মূল অক্ষর। কিন্তু দেখো আমরা ফা বরাবর কি আছে আইন গাইন লাগালাম গাইন গাইন লাগাইলাম এরপরে তার বরাবর তা আইনের বরাবর সিন তাহলে সিন লাগাইলাম সিনটা লিখলাম তারপরে আলিফের বরাবর আলিফ লামের বরাবর লাম এই লাম লাম তাহলে কি পেলাম বন্ধুরা আমার গাইন সিন লাম গাইন সিন লাম গোসল গোসল হয়ে গেছে গাইন সিন লাম। ছোট বন্ধুরা দেখো আমরা এই শব্দটাকে বিশ্লেষণ করি তাক্তা সিলুন শেষ ওয়াও নুন এটা হলো জমার আলাম কিসের আলামত জমা জমা মানে বহু বছর বহু বছর আলামত হলো ওয়াও নুন থাকা ফালাই দিলাম ওয়াও নুন আর প্রথম তাটা হলো মোজারের বৈশিষ্ট্য মোজার আলামত হলো চারটা আলিফতা ইয়ান আলিফতা ইয়ান মোজারের বৈশিষ্ট্য চারটা হলো একটা তা পাইছি তাটা ফালাই দিলাম আর গাইন তা সিন লাম রয়েছে আর তাক হলো বাবের তা তাটা কিসের বাবের তা তাহলে বাবের তাটা ভরা দিলাম তাহলে গাইন সিন লাম গাইন সিন লাম। ছোট বন্ধুরা বুঝতে পারছো আমি আশা করি কি পেলাম গাইন সিন লাম। এখন আমরা দেখো জিন্স কি মূলক আর পাইলাম এখন জিন্স কি জিন্স হলো এটা কোন জাতি কোন বিষয়ে পড়ছে এটা কোন জাতিতে পড়ছে জিন্স এইটা জিন্সের আমরা দেখবো গাইন সিন লাম। এখানে আইফ নাই ওয়াও নাই ইয়া নাই এক জাতীয় দুইটা হরফ নাই তো আমরা জানি যদি হামজা না থাকে আলিফ ওয়াও ইয়াও না থাকে এক জাতীয় দুইটা বর্ণ না থাকে তাহলে সেটাকে আমরা ধরে নেব সহি এটাকে কি বলে রাখবো সহি এক কথা এটা আমাদের কোনো হরফিল্লত নাই ওয়াও আলিফ ইয়া অথবা আলিফ ওয়াও ইয়া এই তিনটাকে হরফিল্লত বলা হয় তাহলে আমরা গাইন সিন লাম পাইলাম এটা হলো জিনসের সহি সহি লাগবো জিনসের স সহি হতে হলো বিশুদ্ধ সহি হতে হলো বিশুদ্ধ কোনো বেদন নাই তার মধ্যে কোনো বেদন নাই বিশুদ্ধ সহি সত্য বন্ধ এটার অর্থ হলো এটা অর্থ হবে তোমরা গোসল করবে তাহলে গোসল শব্দ হলো গোসল করা লাগবো আমরা তোমরা গোসল করবে তোমরা গোসল করবে কারণ মোজারের তো ভবিষ্যতের তো বুঝে তোমরা গোসল করবে। তো ছোট বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এটা দেখে নাও ভিডিওটা দেখে নিবে এবং ভালো করে খেয়াল করবে আমরা কিভাবে লেখলাম। হ্যাঁ শেষ তাহলে আমরা গোসল সম্পর্কে আলোচনা করলাম গোসলের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এখন আমরা এটা মুছে ফেলি তাহলে গোসল জানলাম এখন আমরা জানবো গোসল কাকে বলে জানলাম গোসল শব্দটা হলো পানির দ্বারা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যে পানি দ্বারা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাকে গোসল করা হয়। এখন এই গোসলের প্রকার জানবো আমরা গোসল জানবো আমরা গোসল হলো চার প্রকার গোসল কত প্রকার গোসল হলো চার প্রকার তো চার প্রকার গোসলের মধ্যে এক নম্বর আমরা জানবো গোসল গোসল চার প্রকার লাগবো আমরা গাইন সিন গোসল গোসল হচ্ছে চার প্রকার এই গোসলটা কত প্রকার চার প্রকার তোমাদের দেখে নাও গোসল চার প্রকার
চার প্রকার গোসল কি কি? এক নাম্বার, এক নাম্বার হলো ফরজ গোসল। ফরজ গোসল। দুই নাম্বার হলো ওয়াজিব গোসল। ওয়াজিব গোসল, ওয়াজিব গোসল। তিন নাম্বার হলো সুন্নাত, সুন্নাত গোসল, সুন্নাত গোসল। চার নাম্বার হলো মুস্তাহাব গোসল, মুস্তাহাব। ছোট বন্ধুরা দেখে নাও, আমরা গোসল চার প্রকার লেখলাম, ফরজ গোসল, ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নাত গোসল, মুস্তাহাব গোসল। এখন আমরা কোনটা কাকে বলি? ফরজ গোসল কাকে বলি? ফরজ গোসল হলো জুনুবি ব্যক্তি। জুনুবি ব্যক্তি কি? নাপাকি ব্যক্তি। কারো শরীরে যদি নাপাক লেগে থাকে, রক্ত পানি পুজ প্রস্রাব করছে এরকম যদি থাকে, রক্ত পুজ পানি এরকম কারো শরীর থেকে যদি বের হয়, অথবা কারো শরীরে রক্ত লেগে রয়েছে, পায়খানা প্রস্রাব লেগে রয়েছে, এরকম ব্যক্তিকে জুনুবি গোসল, জুনুবি ব্যক্তি বলা হয়। এই জুনুবি গোসল করা হলো ফরজ, অর্থাৎ যার শরীরে নাপাকি লেগে থাকবে সে তার শরীরটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এটা হলো ফরজ, এটাকে ফরজ গোসল বলা হয়। দুই নম্বর আসে আমরা ওয়াজিব গোসল। ওয়াজিব গোসল হলো মৃত ব্যক্তিকে গোসল করানো ওয়াজিব, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো, গোসল করানো ওয়াজিব। তিন নম্বর হলো সুন্নাত গোসল। আমরা প্রতি জুমার দিন, প্রতি জুমার দিন এবং দুই ঈদের দিন গোসল করি। প্রতি জুমার দিন, প্রতি জুমার নামাজ উপলক্ষে গোসল করা, এবং বছরের দুইটা ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুই দিন গোসল, এবং প্রতি জুমার দিন গোসল করা হলো সুন্নাত গোসল। চার নম্বর হলো মুস্তাহাব গোসল। মুস্তাহাব গোসল আমরা আমাদের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, সুস্থতা রাখার জন্য, সুন্দর রাখার জন্য আমরা দৈনিক যে গোসলটা করে থাকি সেটাকে বলা হয় মুস্তাহাব গোসল। দৈনিক যেভাবে আমরা আমাদের শরীরটাকে সৌন্দর্য রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে গোসলটা করি এটাকে বলা হয় মুস্তাহাব গোসল। তো ছোট্ট বন্ধুরা আমরা জানলাম ফরজ গোসল কি, ওয়াজিব গোসল কি, এবং সুন্নাত গোসল কি আমরা জানলাম। এখন আমরা জানবো এই জুনুবি ব্যক্তির গোসল, ফরজ গোসলটা। ফরজ গোসলের, ফরজ গোসলের নিয়ম হলো, ফরজ গোসলের ফরজ হলো, গোসলে ফরজ হলো তিনটি, গোসলে ফরজ হলো তিনটি। আমরা জানবো গোসলে ফরজ এক নম্বর কি? এক নম্বর হলো আমার শরীরে নাপাকি দূর করার পরে, শরীর থেকে নাপাকি দূর করার পরে, এর পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার পরে যেখানে যেখানে আমার নাপাক লেগে রয়েছে সেই স্থানগুলি, নাপাকগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে আমি কী করবো? পানিতে নেমে গড়গড়ার সাথে কুলি করতে হবে, তিনবার গড়গড়ার সাথে কুলি করতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো নাকের নরম দেখা পর্যন্ত পানি দিতে হবে। প্রথমে এক নম্বরে কী বলছি? এক নম্বরে গড়গড়ার সাথে কুলি করতে হবে তিনবার, গড়গড়ার সাথে কুলি করতে হবে তিনবার। দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তিন নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে, এটা হলো গোসলের ফরজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সকলে ভালো আছো, ভালো থাকো, আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছ, এই জন্য সকলকে ধন্যবাদ। আশা করি এই ক্লাসটা ভালো করে দেখবে এবং গোসলের ফরজ এবং তাহকিকটা করেছি এটা ভালোভাবে দেখো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনা করি আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।